নামেই তারা পৌর নাগরিক, এলাকায় নেই কোনো ড্রেনেজ সিস্টেম। এই সমস্যা বারো মাসের, তাই পৌর নাগরিকরা বাড়িতেই সাব ট্যাঙ্ক করে নোংরা জল বাড়িতেই জমা করে পরবর্তীতে সেই জল ভরে গেলে সেই জল বালতি করে নিয়ে অন্যত্র কোনো ফাঁকা জায়গায় ফেলছেন। এমনই এক করুণ দৃশ্য দেখা গেল ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তেলিপুকুর জগন্নাথপুর ডকপুকুর কুলদীপ মিশ্র কলোনি এলাকায়। বাড়িতে নোংরা জলে রীতিমতো দুর্গন্ধ ছড়ায় এবং এলাকাতে মশার উপদ্রব ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে এলাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কয়েকজন বলে জানাচ্ছেন পৌর নাগরিক। কি অবস্থা দেখুন, আপনি যে দেখুন না, আপনি দেখেন ক্যামেরা গাড়ি পাঠায় না, ঝাড়ও দিচ্ছে না, খেয়েছে সব নোংরা গুলো সব ফেলছে, ইসে জোরে জোরে বাড়িতে জল, ওই যে জল যে নোংরা গুলো ফেলছে জলের মধ্যে, গাড়ি পাঠাবে না, ঝাড় দিতে আসবে না, এখানে ড্রেন হচ্ছে না কো। তৃণমূল হোক বা বাম জামানা হোক বা বিজেপি জামানা, আজ পর্যন্ত এলাকায় তৈরি হয়নি কোন ড্রেন। বর্তমানে তৃণমূলের কাউন্সিলর সেও এই এলাকায় ড্রেনেজ সিস্টেম তৈরি করতে পারেনি, যার ফলে বেহাল নিকাশি ব্যবস্থা। এলাকায় প্রায় 5000 ভোটার, তাদের 12 মাসই এই নোংরা জলের মধ্যেই থাকতে হয়। টানা বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে এলাকার বেশ কিছু এলাকা, রাস্তার উপরেও নোংরা জল এবং সেই নোংরা জলের উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের। আমাদের এই নোংরা জলটা সবসময় থাকে, আমাদের ড্রেনের দরকার, বুঝলেন? আর মুনিসিপ্যালিটিকে বলছে যে আমি ড্রেন করে দেব, একবারও ড্রেন করছে না। আর যখন ভোটের সময় হচ্ছে তখন হাত পা ধরতে আছে বাড়ি বাড়িতে, আমি এটা করে দেবো ওটা করে দেবো, কিন্তু কিছু করে দিচ্ছে না, কেন করবে না? হ্যাঁ, জল জমে থাকছে আমাদের বাড়ির কাছে, জমে থাকছে, ড্রেন করবে না কেন? ভোটের সময় নিতে আসবে ভোট, আমরা এবার ভোট দিব না কিছুতে, বুঝলেন? আমাদের এই 23 নম্বর থেকে ভোট পাবে না, না তোমাদের কাজ করুক। হ্যাঁ, ডেঙ্গু হচ্ছে তো আমাদের বাড়ির পাশে ডেঙ্গু হয়েছে, হসপিটাল থেকে দেখে আরাম আছে, কেন হবে? এই সরকার কেন কিসের জন্য হয়েছে? আমাদের মর্সি পিটির যে জিতেছে সে কেন করবে না? হ্যাঁ, করা দরকার ড্রেন, আপনি বলেন ওকে করতে, না করে আমরা ঘেরাই করবো। কোথায় ঘেরাই করবেন? করবো এই অফিস ঘেরাই করবো, মর্সি পিটি ঘেরাই করবো সব মহিলা নিয়ে, তাই ওকে করতে হবে, বাধ্য হয়ে করবে, না করলে আমরা কি করবো? হ্যাঁ, মিউনিসিপ্যালিটি জানাবো, জানাতে, হ্যাঁ, গ্রামবাসী নিয়ে সবাইকে নিয়ে জানাইতে হবে, না জানাইলে আমরা ছাড়বো না ওদেরকে, না আপনি বলেন যে এখান থেকে আমাদের ব্যবস্থা করতে। এই জলটা কি সারা বছর থাকে? সারা বছর থাকে জল, জল থাকে, ডেঙ্গু হয়, হাঁটতে পারে না বাচ্চা কাচ্চা, স্কুল কেমন করে যাবে, সব তরফ জল হয়ে আছে। এটা কি সারা বছর সমস্যা? সারা বছর, সারা বছর থাকে জলটা, কিন্তু ড্রেনের দরকার আমাদের। বাড়ির জলগুলো তাহলে কোথায় যায়? বাড়ির জল এরকম ফেলা যায়, কি করবো আমরা? ড্রেন থাকবে তাহলে যে ফেলবো, না যেখানে আমার সেখানে একটু ঢেলে দিছি, ডেঙ্গু হচ্ছে, ওরা দেখতে আসে না, ওরা তোমার যে ভোট নিয়ে লোন নিচিন্তে বসে গেল, এ ঘাম ঘুমিয়ে থাকি আমরা। আপনার নাম? আমার নাম আছে ঘূর্ণি তাঁতি। পৌর নাগরিকরা জানাচ্ছেন ভোটের সময় ভোট নিয়ে যায়, প্রতিবারই নিকাশি ব্যবস্থা উন্নত হবে বলে নেতাদের খালি প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট চলে গেলে এলাকায় কোনো নেতা আসে না, আসে না কোনো জনপ্রতিনিধি। দীর্ঘ বহু বছর ধরে এই এলাকায় থাকতে হচ্ছে তাদের, তবে আর নয়, এলাকায় নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম যদি এবারে না করা হয় তাহলে এলাকার পৌর নাগরিকরা একসাথে জোট বেঁধে ইংরেজবাজার পৌরসভা ঘেরাও করবে, তেমনই হুঁশিয়ারি দিচ্ছে। বিগত 30 বছর ধরে এরকম করে জল জমে থাকছে, ভোটের সময় আসছে, ভোট চাইছে, চলে যাচ্ছে, এরকমই পড়ে থাকছে। আজকে বাড়ি প্রত্যেকটা বাড়ি ডেঙ্গু করোনা অবস্থা, এরকম কিছু এত কিছু, হ্যাঁ ডেঙ্গু হয়েছে। আমার নার্সিংহোম ভর্তি, এত্রিপাটি নার্সিংহোমে দীপঙ্কর মাহাতো নামে, আজকে ছুটি হবে, 4 দিন ধরে ভর্তি আছে, ডেঙ্গু হচ্ছে, এরকম জল জমে 12 মাস জল জমে থাকছে, বৃষ্টি হচ্ছে, আরও জলটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে পাড়ার মধ্যে, এই পচা জল, এরকম করে ডেঙ্গু হচ্ছে। বাড়িতে কারো বাড়িতে ড্রেন নাই, ড্রেন নিকাশি ব্যবস্থাই নেই তো ড্রেন কি করে থাকবে? এটা কি পৌরসভা? এটা পৌরসভা। কত নম্বর ওয়ার্ড? এটা 23 নম্বর ওয়ার্ড। কি জায়গা এটা? এটা তেলিপুকুর। কোন কোন এলাকায় এই সমস্যা? এটা প্রত্যেকটা এলাকাতেই সমস্যা, এখানে তো ড্রেনই তো নেই,
এখানে বাড়ির জল গর্ত খুঁড়ে থাকছে, সেখানে জল জমছে, জল জমে যাচ্ছে, ভরছে, আবার বাইরে কোথাও ফেলে দিচ্ছে। এরকম করে আস্তে আস্তে এই যে দেখছেন না, জল জমে যাচ্ছে পুরো। এটা মশা হচ্ছে, মশা থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। না, কেউ আসে না, ওরকম আসে মাঝে মাঝে, ওই বিষটা দিতে আসে, ব্যাস আর কিছু না, আর কোনো কাজই হয় না, বাদ বাকি এরকমই জল জমে থাকছে। হ্যাঁ, ডেঙ্গু হচ্ছে তো মশাই। হ্যাঁ অবশ্যই আমরা আতঙ্কে আছি, এই যে আমাদের বাড়ির পাশে হয়েছে এরকম। তো আপনারা কি চাচ্ছেন, মানে আগামী দিনে? আমরা চাইছি যে ড্রেনটা করা হোক, না হলে আমরা ভোট দিব না, আমরা পৌরসভায় যাব। আমরা চেয়ারম্যান কোনো কথা শুনছে না, এমএলএ কোনো কথা শুনছে না, এমপি তো দেখতেই আসছে না, দেখতেই পাই না ওকে, 20 বছর ধরে এরকম পড়ে থাকছে। এটা আমরা ই করব, হ্যাঁ আমরা পৌরসভা ঘেরাও করব। যদিও নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, কার্যত স্বীকার করেছেন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা। তবে বাম জামানা বা বিজেপির জামানা থেকে তৃণমূল সরকারের জামানায় এই ওয়ার্ডে অনেক রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, আগামী দিনে এলাকায় ড্রেনের সিস্টেম, নিকাশি নালা উন্নত হবে বলে তিনি জানিয়েছেন। আমার এলাকায় নিকাশি ব্যবস্থা নেই ঠিকই, কিন্তু আপনাকে ভাবতে হবে ওই এলাকার 1990 সালে বামফ্রন্ট সরকারের সময় এলাকাটি পৌরসভার অধীনস্থ হয়। সেই সময় থেকে বহুদিন বামফ্রন্ট ভোট চালিয়েছে, কংগ্রেস ভোট চালিয়েছে এবং বিজেপি নির্দলকে নিয়ে 5 বছর ভোট চালিয়েছে, এবং ওই এলাকার নির্বাচিত কাউন্সিলর ছিলেন 5 বার বামপন্থীরা, 1 বার বিজেপিরা। দুঃখের কথা, ওনারা উদাসীন ছিলেন, ওই এলাকার সমস্যা নিয়ে কোনোদিনও ভাবেননি। আমাদের মমতা ব্যানার্জির অধীনস্থ পৌর বোর্ড ওই এলাকার রাস্তা করেছে, ওই এলাকার রাস্তা ছিল না, ওই এলাকার স্ট্রিট লাইট করেছে, ওই এলাকার জলের ব্যবস্থা করেছে, ওই এলাকা অলরেডি 2টো স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু হয়েছে, আগামী দিনে ওই এলাকার নিকাশির ব্যবস্থা করবে ওই এলাকায়। এটা আমরা আস্থা রাখি মমতা ব্যানার্জির উপরে, মানবিক মুখ্যমন্ত্রী, উনি ওই এলাকার কাজ করবেন, এটা আমাদের আস্থা এবং এলাকার মানুষেরও আস্থা মমতা ব্যানার্জির উপরে। তাই জন্যে এবার নির্বাচিত করেছেন, আর ওনারা ভুল করেননি, মমতা ব্যানার্জির প্রার্থীকেই নির্বাচিত করেছেন। পাল্টা দিয়েছে বিজেপিও। ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অম্লান ভাদুরী জানান, মালদা জেলায় ডেঙ্গুর একটা মহামারীর আকার ধারণ নিয়েছে। আজকে শহরে 23 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আরও বিভিন্ন ওয়ার্ডগুলিতে ডেঙ্গু আজকে মহামারী আকার ধারণ করেছে। আজ স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার ঘুম উড়েছে, তাই মিটিং করছেন। মালদা জেলায় ডেঙ্গু একটা মহামারীর আকার নিয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর, পৌরসভা, এরা সকলেই জানে যে ডেঙ্গু এই সময় হয়, তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি, কোনো রকম প্রিকশন নেই। আজকে যখন মহামারীর আকার নিয়েছে, আজকে শহরের 23 নম্বর ওয়ার্ড তেলিপুকুর থেকে আরম্ভ করে 13 নম্বর 12 নম্বর বিভিন্ন ওয়ার্ডগুলোতে এটা মহামারীর আকার নিয়েছে। আজকে স্বাস্থ্য দপ্তর, পৌরসভার ঘুম ভেঙেছে, তারা বিভিন্ন মিটিং করে এগুলো করার চেষ্টা করছে, কিন্তু তার ফলপ্রসূ কিছু আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই সরকার, এই সরকারের স্বাস্থ্য দপ্তর যে অপদার্থ, সেটা পদে পদে বাংলার মানুষ বুঝতে পারছে, আমাদের জেলার মানুষ বুঝতে পারছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।